আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গত কয়েকদিনের তুলনায় আজ কলকাতা তাপমাত্রা সকালের দিকে একটু বেশি ছিল, তবে অল্প স্বল্প তাপমাত্রার বাড়াকমা লেগেই থাকবে এবং এরকমই মনোরম পরিবেশ থাকবে এখন, জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও উত্তর পশ্চিমে ঠান্ডা বাতাস রাজ্যে ক্রমাগত ঢুকছে, কিন্তু জাকিয়ে শীতের জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ অবধি অপেক্ষা করতেই হবে বঙ্গবাসীকে। উত্তরবঙ্গেও তাপমাত্রা গত কয়েকদিনের মতোই শুষ্ক থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আজ কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে দিল্লিতে আজ সকালে বাতাসের মান খুব খারাপ মাত্রায় রয়েছে, যা দিল্লিবাসীর শ্বাস প্রশ্বাসে অযোগ্য হয়ে উঠেছে। এদিকে মুম্বাইয়ে বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।